আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিশালগড় অফিস টিলা নতুন টাউন হলে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। উক্ত সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, শিল্প উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান নবাদল পণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন সাংগঠনিক বৈঠকে আলোচনা করতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরা রাজ্যে বিজেপি কার্যকর্তাদের প্রশংসা ও জুনুন দেশের বিভিন্ন রাজ্যে আলোচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের পেছনে রাজ্যবাসীর পাশাপাশি বিজেপির প্রত্যেকটা কর্মকর্তার কঠোর পরিশ্রমের ফল। তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলেই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত হয়েছে। তাই ত্রিপুরা রাজ্যে বিজেপি কার্যকর্তাদের জৌলুস ও নিষ্ঠার প্রশংসা দেশের বিভিন্ন রাজ্যেও আলোচনা হয়। যে দাদা আমাদেরকে অক্সিজেন যোগায়, দাদার স্বভাব এমন, দাদাকে দেখলে কার্যকর্তাদের মধ্যে সতেজতা আসে ও তার জন্য দাদাকেও উনি একটা চারা গাছ উপহার দিয়েছে। আমি এই সভাগারে আপনাদের কাছে শেয়ার করতে চাই, অক্সিজেন দেওয়ার জন্য গাছকে রোপণ তো করতে হয়, বীজটাকে রোপণ করেছি, মেনে নিলাম আমি গাছ। বীজ রোপণ করা, যে বীজটা রোপণ করেছে গাছের চাইতে যে সেই বীজ রোপণ করেছে তার মাহাত্ম্য জাদা বেশি। কারণ কি, যদি বীজ না লাগাতো তাহলে গাছের জন্ম হতো না। আর এই বীজটা লাগিয়েছে কে? লাগিয়েছে ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে আমার সামনে যে বসে আছে তার বিধায়ক নরেন্দ্র ভাই মোদী। আমাদের সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব ব্যক্তিত্ব, উনি একা ভারতীয় জনতা পার্টির নয় বন্ধু। আমরা যদি ভাবি মোদী আমাদের, এমন না, মোদী কাজ দুনিয়া মানে পুরো দুনিয়া নরেন্দ্র ভাই মোদীকে, নরেন্দ্র ভাই মোদীর কাজকে প্রশংসা করে। আর ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার কার্যকর্তাদের বিষয়ে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যখন কোন নেতৃত্ব এখানে আসে আগেও বলতো, আজও আমাকে দিল্লি হরিয়ানা যেখানেই দেখে, দাদা তোমাদের ত্রিপুরায় গিয়েছিলাম, ওখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জুনুন, কাজ করার তরিকা, পৃষ্ঠা প্রমুখের নিষ্ঠা, শক্তি কেন্দ্রের প্রমুখের রণকৌশল, মন্ডলের বিশ্বাসীয়তা, এগুলোর গুণগান তামিলনাড়ু থেকে জম্মু কাশ্মীর আর গুজরাট থেকে মণিপুর পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা কার্যকর্তার গুণগান। এদিন সাংগঠনিক বৈঠকে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, 2018 সালে রাজ্যের প্রত্যেকটা মানুষকে যিনি মুক্তির স্বাদ দিয়েছেন তাকে আজ বিশালগড়ের মানুষ ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তারা এখনও তার প্রতি যে ভালোবাসা ছিল সেই ভালোবাসাতে বিন্দুমাত্র ভাটা পড়েনি। তিনি বলেন, একটি গাছ যেমন মানুষকে বাঁচার জন্য অক্সিজেন দিয়ে থাকেন, তেমনি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে যিনি অক্সিজেন দিয়ে থাকেন তিনি আর কেউই নন, তিনি হলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা প্রার্থী, আমাদের মুক্তির নায়ক বিপ্লব কুমার দেব। আর সেটা বোঝানোর জন্যই আমি বিপ্লব কুমার দেবকে এর চারা দিয়ে সংবর্ধনা করছি। পাশাপাশি তিনি আশা ব্যক্ত করে বলেন, বিশালগড় জনগণ রেকর্ড সংখ্যক পরিমাণে ওনাকে ভোট দিয়ে লোকসভায় পাঠাবে। বিশালগড়বাসী দেখিয়ে দিয়েছে আজকে ভালোবাসা কাকে বলে, কিভাবে আমাদের নেতৃত্বকে ভালোবাসতে হয়, যিনি 2018 সালে প্রত্যেকটা ত্রিপুরাবাসীকে মুক্তির স্বাদ দিয়েছেন। আমাদের শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়কে বিশালগড়বাসী ভালোবেসে দেখিয়ে দিয়েছেন। আপনাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের মুক্তির মহানায়ককে একটি চারা গাছ উপহার দিয়েছি। আমরা তো বিভিন্ন স্মারক অন্য কিছু দামি উপহার দিলেও পারতাম, আমরা কেন এই চারা গাছটা দিয়েছি? আমরা জানি
গাছ যেমন মানুষকে বাঁচার জন্য অক্সিজেন দিয়ে থাকে, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে অক্সিজেন দিয়ে থাকে আমাদের বিপ্লব কুমার দেব মহোদয়, সেইটা বোঝানোর জন্য আজকে আমরা এই চারা গাছটা উপহার দিয়েছি। আমরা বিশালগড়বাসীকে সামনে রেখে আমি বিশালগড়ের বিধায়ক হিসাবে দায়িত্ব নিয়ে আজকে একটা কথা বলতে চাই, বিশালগড় থেকে আগামী লোকসভা নির্বাচনে আমরা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আমরা বিপ্লব কুমার দেব মহোদয়কে পবিত্র লোকসভায় পাঠাবো, সেই আশা প্রত্যাশা রাখছি। এই দিনের এই সাংগঠনিক বৈঠকে দলীয় কার্যকর্তাদের উচ্ছ্বাস উপস্থিত ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।